হয়, যদি আপনার চ্যানেলত আহে মই 2 লাখ টাকা অফার দি দিম। নমস্কার, স্বাগতম নতুন এটা ভিডিওলৈ। বর্তমান মই আছো নগাঁওৰ খুটিকটিয়া রাজধানী ট্রেক্টর ডিলারত আছো আর মূর সম্মুখ দেখা পাইছে। আর এই ফোর হিল ট্রেক্টর যে বেলুন যে লগাই রাখিছে, তো আপনাদের নাভাবিব যে শোরুম তো নতুনকে ওপেনিং করেছে। এই শোরুম তো চারিখন ট্রেক্টর আজি মানে ডেলিভারি আছে আর চারিখন ট্রেক্টরে নিব কারণে গ্রাহক আছে। আপনাদের ট্রেক্টর যে কিনব, এই ট্রেক্টর কিনতে কাগজ পাতি করে দিবনে, ফাইন্যান্সত কি টাকা ডাউন পেমেন্ট দিব লাগে, ইন্টারেস্ট কিমান আহিব আপনার, সম্পূর্ণ আপনার তথ্য দিম। এই ফোর হিল কিখনের বিষয়েও জানিম। আর ভিতর আছে অফিস, আর অফিসের ভিতরে সোমাই আছো দেখা পাইছে খুব ধুনিয়া ধুনিয়া ট্রেক্টর। আর এই ট্রেক্টর মানে চলাই পেলায় আপনার দেখাই দিম কেনকা লাগে চলাই পেলায়। আর এফালে গ্রাহক আছে, মানে ভিতরে সোমাই আছো আর দেখা পাইছে নিউ হল্যান্ড এগ্রিকালচার রাজধানী ট্রেক্টর। আর এই ট্রেক্টর ডিলারটো কোন জায়গার আছে সম্পূর্ণ মানে আপনার কই আছো। আমি রাজধানী ট্রেক্টর হয়ে আপনার স্বাগতম জানাই, থ্যাংক ইউ। তো এফালে আছে আমার রাজধানী ট্রেক্টর দাদা। দাদা, আপনার এই শোরুমটোর এক্সেক্টলি লোকেশনটা কই দিব নাকি? এইটো হয়েছে আপনার খুটিকটিয়া, হয় আপনার নেয়ার লক্ষ্মীনগর, হয় অপোজিট, মানে নতুনকে একটা তেল ডিপো হয়েছে তার অপোজিট। আচ্ছা, বাইরে আহ আমি এপাই। ঠিক আছে, ঠিক আছে। তো আপনার ডিলারটো ধর ফোর হিল ট্রেক্টর বা টু হিল ট্রেক্টর, হয় সব রাখে আপনার? চারিখন গাড়ি ডেলিভারি আছে নাকি? চারিখন মই কৈছো যে চারিখন গাড়ি আজি ডেলিভারি আছে, গ্রাহক যে আছে গ্রাহক নিব কারণে আছে, তেওঁলোক নিব কারণে আছে। আর তো মই গ্রাহকের পর দুটা কথা জানিব বিচাৰো, যিখন ফাইন্যান্সার আছে। দাদা, কি খবর? ভাল ভাল ভাল। আচ্ছা, আপনার কি কোম্পানি ফাইন্যান্স করে? মই আপনার অকল কেশর, আমার যেগুলো নিউ হল্যান্ড ট্রেক্টর আছে আমি অকল নিউ হল্যান্ডের ট্রেক্টর করি। অকল আপনার নিজা ফাইন্যান্সার? নিজা ফাইন্যান্সার, আমি নিজের প্রোডাক্টে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এনে ট্রেক্টর এখনের দাম ধরো কি হয়? এই ট্রেক্টরখনের দামটো এইটো আপনার এমআরপি টু ডাইরেক্টলি এইটো ডিলারে ধরে দিয়ে একচুয়ালি। আপনার লো ডাউন পেমেন্টত হয় না? লো ডাউন পেমেন্টত হবে। ইন্টারেস্ট কি আহে? ইন্টারেস্ট আপনার আমার স্কিম আছে, স্কিমখিনির বিষয়ে যদি পারে মই কই দিব পারো অল্প। আপনার আগন্তুক যে দুমাহ মান আছে তালৈকে একটা স্কিম চলি আছে আমার। তো আপনার যদি 7 লাখ টাকা যদি ফাইন্যান্স লোক বিচারে কাস্টমার এজনে, তেতিয়াহলে তেখেতে 7.5% রেট অফ ইন্টারেস্টত আমার পর গাড়ি লৈ যাব পাৰিব। 7.5% ইন্টারেস্ট হব? ন ইন্টারেস্ট হব। আচ্ছা, আর কি কি সুবিধা আছে? সুবিধা আপনার সেইটো আছে, তারপর আপনার কিস্তিটো যে দিব, কিস্তিটো আপনার মান্থলিরও সিস্টেম আছে, কোয়ার্টারলিরও সিস্টেম আছে আমার, মানে 3 মাহৰ মূরতো কিস্তি দিয়ার একটা ব্যবস্থা আছে। খুব ধুনিয়া কথা এটা কৈছে। আপনাদের 4 চকা প্রাইভেট গাড়ি কিনিছে বা বাইক কিনিছে, তার আপনাদের মাহে মাহে কিস্তি দিব লাগে। আর এই ফোর হিল ট্রেক্টর যদি আপনাদের কিনে বা টু হিল ট্রেক্টর যদি আপনাদের কিনে, আপনাদের এই মাহেকে নিদি 3 মাহৰ মূরত আপনাদের কিস্তি দিব পারে। এনে ধরক কোনোবাই কিস্তি দিব নোৱাৰিলে গাড়ি আপনাদের টানি আনার ব্যবস্থা করে নেকি? গাড়ি টানি আনার ব্যবস্থা এই আপনার NPA বলে একটা কথা থাকে আপনার ফাইন্যান্সত, নন পারফর্মিং এসেট। যদি ধরক তখন আপনার 3টাতকে উপরত কিস্তি হয়ে গেছে, তেতিয়ালে একচুয়ালি ফাইন্যান্স নিয়ম মতে আমি গাড়িখন টানিব পারো একচুয়ালি। আচ্ছা, আর নেটানে আর কিন্তু এই সময় দিয়া যায়, তখন কিবা অসুবিধাও হবো পারে, মানে টার্মস এন্ড কন্ডিশন থাকি যায় না মানুষ, আর মানুষের বেমার আজারও হয় কেতিয়াবা, হ্যাঁ বেমার আজার হলেও তেতিয়া ধরক কিস্তি দিব নোৱাৰে, সুবিধা দিয়া যায়, আপনার সুবিধা দিয়া যায়। কথা কব বিচাৰিছো, আকৌ আপনার স্কিমটো অকল 7 লাখতে খতম নহয়, তো আপনার 5 লাখলৈকেও একটা স্কিম আছে, 5 লাখের স্কিমটো আপনি 6.75 রেট অফ ইন্টারেস্ট পাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার 2 লাখ যদি কোনোবাই লোন লয়, 2 লাখত ইন্টারেস্ট ফ্রি, 2 বছরের কারণে লোন হবো, ইন্টারেস্ট ফ্রি, আপনার কোনো ধরনের ইন্টারেস্ট তাদের নয় 2 লাখের লোন। আচ্ছা, ঠিক আছে। আপনি গাড়ি লছে নাকি? হ্যাঁ ললো, অলরেডি আগতে ললো 3টা। হ্যাঁ, এতিয়া আজি এটা বুকিং দিছো। আজি বুকিং দিছে? হ্যাঁ। কিমান টাকা বুকিং দিছে? 50,000। আগতে কি ট্রেক্টর লছিল আপনি? আগে নিউ হল্যান্ড ফোরে লছি। নিউ হল্যান্ড ফোর হুইলে লছে? আর 5 বছর আগতে লছি। আচ্ছা, কেনকা পাছে ইয়াপা আপনালোকে আগতে? বহুত ভাল, বহুত ভাল ন? বহুত ভাল। তো ঠিক আছে, তো আপনাদের যদি লোব বিচাৰে দাদা নিচিনা, তো আপনাদের লোব পারে। এনে মই আপনাকে একটা কথা খুঁজব বিচাৰো, ধরক আপনাদের এই গাড়িটো তো সার্ভিসিং হয়, সার্ভিসিং তো করব লাগে, এই সার্ভিসিং করব যাওতে কিবা আপনার প্রবলেম হয়েছিল নাকি? নাই নাই নাই, একো প্রবলেম নহয়। কিবা পার্টস প্রবলেম হয় নাকি? 2 নম্বর গাড়িতে কিবা একটা প্রবলেম হয়েছে, এক্সিডিং এর প্রবলেম আছিল। হ্যাঁ, পিছত আপনার 48 ঘন্টার ভিতরত, হ্যাঁ বস্তু ডিলারত নাই, হ্যাঁ পিছত 48 ঘন্টার ভিতরত অডিও করে পেলাই, হ্যাঁ পিছত মোর গাড়িখন বানাই দিল, মানে অর্ডার করে আপনাকে দিয়ে দিছে। হ্যাঁ বানাই দিল। তো ঠিক আছে, এখেতো গাড়ি আপনার আজি ডেলিভারি হবো? হ্যাঁ নহয়, আজি মই বুকিং দিছি। আজি বুকিং দিছে? তো গাড়ি আর কোনে কোনে লৈছে আজি? ও, আপনি লছে? থ্যাংক ইউ। নিউ হল্যান্ডের ট্রেক্টর ডিলার ফেলার পর থ্যাংক ইউ, সাজিদ আসামিজ ব্লগের তরফের পর থ্যাংক ইউ।
যেহেতু আপুনি ট্ৰেক্টৰ লৈছে, আগে পিছে লৈছে নে ট্ৰেক্টৰ? আগে পিছে লৈছিলোঁ, আগতে এটা আছিলে, মই এক্সচেঞ্জ কৰিছোঁ, কৰি পেলাই জানুৱাৰী মাহত মই লৈছোঁ ফাৰ্ষ্টত, পিছত মাৰ্চত মোৰ কিস্তি লাগিছিলে। আচ্ছা, জানুৱাৰীৰ পৰা মাৰ্চলৈকে আমি উপাৰ্জন কৰিছোঁ, উপাৰ্জন কৰি পেলাই এবছৰৰ কিস্তি ফুল পে'মেণ্ট কৰি দিলোঁ। আচ্ছা, এতিয়া গাড়ীখন ভালেই চলি আছে, ধুনীয়াকৈ চলি আছে। হয়, আমাৰ এক বছৰ প্ৰায় হৈ গ'ল, এটা নাট বল্টো একো চেঞ্জ কৰা নাই। আচ্ছা, আৰু এইটো যিটো ড্ৰাইভ কৰোঁ, আমি নিজে ড্ৰাইভ কৰোঁ, ড্ৰাইভ কৰোঁতো ইজি হয় আৰু খেতি বাতিত কাম কৰা সহজ হয়। মানুহবিলাকে যিটো কেজুৱেল লাগে, এইটো কেজুৱেলো নালাগে, ছাইডৰ যদি বাটৰ হেৰি যে আছে সেইটো ধুনীয়াকৈ হয়। নাই নাই নাই, প্ৰব্লেম নোহোৱা নাই, আজিলৈকে হোৱা নাই, হোৱা নাই, হোৱা নাই। কি ক'লে? ফোৰৱেলত প্ৰব্লেম নাই, মই এটা লৈছিলোঁ আগত টোলে। আপুনি লৈছিলে? লৈছিলোঁ, তাৰপিছত এইটো তিনি বছৰ চলাই আকৌ ফোৰৱেল লৈছোঁ। হয়, এতিয়া ফোৰৱেলত তেল কম যায়তো, এক লিটাৰ 600 গ্ৰাম মানত এক বিঘা হৈ যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার আপনি এখন লৈছে, মই শুনে পাইছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি যেহেতু রিটায়ারমেন্ট করলে? হ্যাঁ, মই এতে রিটায়ারমেন্ট হইছো। হয় হয়, মানে ফোরহিল গাড়ি মানে খুব ভাল নেকি? ভাল গাড়ি, ভাল গাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেজাল্ট ভাল দিয়েছে? রেজাল্ট ভাল ন? রেজাল্ট ভাল। আৰু এটা মই নতুনকৈ বুক কৰিলোঁ আজি। আজি আপুনি যিহেতু আজি গাড়ীখন ডেলিভাৰী ল'ব, ট্ৰেক্টৰ বা প্ৰাইভেট গাড়ীৰ লৈ কথা নাই, গাড়ীটো গাড়ীয়ে হয়। কেনেকুৱা লাগিছে মনটো? ভাল লাগিছে, ভাল লাগিছে। কাৰণ আগৰ চকাটো কিন্তু ডাঙৰ, মই যিমানটো দেখিছোঁ এইফালে চাওক গাড়ীখনৰ, মানে মাহিন্দ্ৰা ট্ৰেক্টৰটো দেখিছোঁ আৰু নিউ হলেণ্ড ট্ৰেক্টৰটো দেখিছোঁ। এই ট্ৰেক্টৰটো চাওক না, মোৰ একঁকাল হয় আপোনাৰ টায়াৰ চাইজটো, আৰু বেলেগ ট্ৰেক্টৰৰ টায়াৰ দেখাওঁ আঁঠুমান হয়। তো এইটো বিষয়ে জানিব বিচাৰোঁ, কাৰণটো কি? নাই, কাৰণটো মানে এইটো মানে বোকাত আৰামত চলি যায়, মানে কোনো হেৰি টেনশ্যন নহয়, বোকাত চলে আৰামত। আচ্ছা, মই লৈছোঁ এইটো, মোৰ মানে বহুত ভাল। আপোনাৰ কাৰণে ভাল আৰু? অঁ, মোৰ কাৰণে মানে বহুত ভাল, এইটো মানে চাৰ্ভিছত বহুত ধুনীয়া, আমি কাম কৰি মানে বহুত ৰেহাই পাওঁ। ৰেহাই পায় ন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মানে কাম কৰি খুব ভাল পাইছে, তো সেইকাৰণে নিউ হলেণ্ড ট্ৰেক্টৰ লৈছে, গাড়ী বুকিং কৰিলে। আগে পিছে ট্ৰেক্টৰ লৈছিলে নে? লৈছিলোঁ, লৈছিলে, লৈছিলোঁ। এইটো কোম্পানী কেইখন আছে এতিয়ালৈকে? এই এইটো কোম্পানী এটা আছে মোৰ তাত, এটা আছে, এটা আছে, আকৌ এটা এটা বুকিং কৰিলোঁ, দুখন হ'ব আৰু, দুখন হ'ব। মই গ্ৰাহকৰ পৰা কথাবিলাক সুধি পেলাই জনাই দিছোঁ, আৰু মই এইখিনিতে এটা কথা সোধোঁ, এই মোবাইল টিপি আছে, কি খবৰ? ভালে। আপুনি গাড়ী কিনিছে নেকি? নাই, আমি চলাই আছোঁ। আপুনি চলাই, কেনেকুৱা পাইছে চলাই পেলাই? গাড়ীটো ভাল। এই ডিলাৰে ঘৰতো আপোনালোকক চাৰ্ভিচিং কৰি দি থৈ আহিব, কোনো অসুবিধা নাই, যদি আপোনালোকে গাড়ীখন ঘৰতে চাৰ্ভিচিং কৰিব বিচাৰে, কিয়নো নগাঁও চহৰত আনিবলৈ অলপ প্ৰব্লেম হয়, তো সেইকাৰণে ধৰক আপোনালোকে ঘৰত চাৰ্ভিচিঙৰ সুবিধা তেওঁলোকৰ পৰা পাব। এই কথাটো জানিব বিচাৰিছোঁ, ধৰক ইয়াতে লিখা আছে 3600 2 মানে কি? এইটো এটা মডেল ব্ৰেণ্ড, আমাৰ মডেল নেম 3600-2, ঠিক আছে। আগতে কি আছিলে, 3600 মডেল আছিলে, তাৰপিছত মডিফিকেশ্যন হোৱাৰ পিছত নিউ ব্ৰেণ্ড, নিউ মডেল আহিছে 3600-2 ছেকেণ্ড ভাৰ্চন। ছেকেণ্ড ভাৰ্চন, আগতে 3600 আছিলে আমাৰ, আপুনি যদি ট্ৰেক্টৰ লাইনত থাকে, 4-3600 বুলি আগতে আছিলে, তাৰপিছত এইটো মডিফিকেশ্যন হোৱাৰ পিছত নিউ ভেড ভাৰ্চন আহিছে 3600-2। হয়, আচ্ছা আচ্ছা, ইয়াৰ আপোনাৰ কেপাচিটি কিমান? এইটো 49.5 HP ট্ৰেক্টৰ। 49.5 HP মানে 50 কেটাগরি আপনি কব পারে। আচ্ছা আচ্ছা, তো আপনি কোম্পানি মানু, মাইলেজ কিমান মান দিয়ে? মাইলেজ এটু কি হবো কে, এটু ফিল্ড আপনার মাইলেজ ডিপেন্ড করে, আপনার ট্র্যাক্টর লোড কিমান দিব আৰু আপোনাৰ ফিল্ড কেপাচিটি কেনেকুৱা আছে। আমাৰ মতে আপুনি ডাইৰেক্ট কাষ্টমাৰৰ পৰা ফিডবেক ল'ব পাৰে, আমিতো তেল খাব কম ক'ব, কিন্তু আপুনি ডাইৰেক্ট কাষ্টমাৰৰ পৰা ফিডবেকটো ল'ব পাৰে। আচ্ছা, মই এটা কথা সুধিব বিচাৰোঁ, বেলেগ ট্ৰেক্টৰত মই দেখা পাইছোঁ চকাকেইটা সৰু, ইয়াৰ চকাকেইটা কিয় ডাঙৰ আছে? হ'ল ফ'ৰ হুইল ড্ৰাইভ, এইটো টায়াৰ চাইজৰ 9.5x24, এইটো কি হ'ব, এইটো ফ'ৰ হুইল ড্ৰাইভৰ লগতে ডাঙৰ চাকা দিলে কি হয়, আপোনাৰ ট্ৰেক্টৰ কি হয়, ট্ৰেক্টৰ মিনছ ট্ৰেকশ্যন, আপোনাৰ টৰ্ক এক্সট্ৰা লাগে, কি হয় যেতিয়া আপুনি বোখাত যায় তাতে ফাঁসি যাব পারে, কিন্তু ডাঙর চাকা আর ফোর হুইল টাইপ দিলে কি হয় আপনার একটু ফাঁসে, আর না ফাঁসে আর কি একটা কথা মনত রাখব যে ফুয়েল কনজামশন, যেটা আপনার ফাঁসি গেলে ট্রাক্টর স্লিপেজ হবো, ড্রাইভার বহুত ট্রাই করব কেনেকুয়া ড্রাইভ মানে তারপরে উলাব লাগে, কিন্তু ফোর হুইল ট্রাকার চাকা স্লিপেজ নয়, আরামত গাড়ি আপনার উলাই যায়, উলাই যাব। আর মাইলে আপনার কভারেজটু মানে বেলেগ ট্রাক্টর যদি আপনার জমি চাষ করবলে 10 মিনিট সময় লাগে, একটু 8 মিনিট হয়ে যাবে, কারণ স্লিপেজ নয়, এটা স্লিপেজ নয়, যে কি না হোক মানে স্লিপ নয়, এখানে ডাঙর ডাঙর দিছে। আর ব্যাটারির সাইজ তো অল্প ডাঙর দিছে ন? এটু 88 ampere ব্যাটারি, এটু 88 ampere। হয়, আর এটু হচ্ছে এয়ার ফিল্টার, এটু হচ্ছে কুলেন, ইয়াতে আপনি পাওয়ার স্টিয়ারিং এর এডিশনাল আপনি কুলেন ট্যাঙ্ক পাবো, কি হয় ন্যাচারালি সিজন টাইমত ড্রাইভার বহুত মানে 8-10 ঘন্টা আরো বেশি চালায়, রাত দিন চাল গাড়ি চলি থাকে, কিন্তু পাওয়ার স্টিয়ারিং কিন্তু গরম হয়ে থাকে। আচ্ছা, কিন্তু এটু স্টিয়ারিং কুলেন থাকাতে কি হবো, আপনি যিমান টাইম গাড়ি চালক আপনার স্টিয়ারিং কিন্তু গরম না হবো, তার মানে কি আপনার যদি যেটা গরম হবো ওয়ারেন্টি আর বেশি হয়, কিন্তু কুলেন থাকার ফলে স্টিয়ারিংটা গরম না হয় আর আপনার লংজিভিটি বহুত বহুত থাকে। না, আপনার মানে আর একটা কথা সুধো, যেহেতু আপনাদের নিউ হল্যান্ড
আপোনাৰ ৰাজধানী ট্ৰেক্টৰ আপোনালোকৰ পাৰ্টছ এভেইলেবল আছে? হয়, ইয়াতে কি হয় চাওক, ইয়াতে যিবিলাক ৰানিং মডেল থাকে 100% আমাৰ ইনভেণ্টৰি মেইনটেইন হৈ থাকে, এভৰি মান্থ অৰ্ডাৰ যায়। কেতিয়াবা যদি বেলেগ কিবা আইটেম হ'ব পাৰে, কাৰণ ইনভেণ্টৰিটো 100% পচিবল নহয়, কিন্তু এনেকুৱা আইটেম যদি এক্সট্ৰাৰ্ডিনাৰী আইটেম যদি কিবা ডিফেক্ট হয়, তাহলে আমাৰ ইয়াতে সুবিধা আছে, 48 hours-ৰ ভিতৰত আপুনি শ্ব'ৰুমত মাল পাব। মাল পাব, মই স্বত্বাধিকাৰীৰ লগত কথা পাৰিম। স্বত্বাধিকাৰী ক'ত গ'ল? দাদা, তো যিহেতু আপোনাৰ যিহেতু শ্ব'ৰুম আৰু মোৰ ভিউ আছে, আপোনাক চিনি পাব লাগিব। হয় হয়, আপোনাৰ ভাল নামটো কৈ দিয়ক। মোৰ নাম শ্বাহজাহান আলম। হয়, কেতিয়া লগত যদি কণ্টেক্ট কৰিব যদি বিচাৰে, তেতিয়াহ'লে স্ক্ৰীণত নাম্বাৰটো আহি আছে, তো স্ক্ৰীণৰ পৰা নাম্বাৰটোলৈ তো আপোনালোকে কণ্টেক্ট কৰিব পাৰে। 24 hours আপোনালোকে কথা পাতিব পাৰিব, বিশেষ কিবা যদি তথ্য জানিব বিচাৰে। আৰু ধৰক মই আপোনাৰ পৰা এতিয়া কিছু অফাৰ লাগিব, যিহেতু মোৰ ভিউ আছো, অফাৰ দিব লাগিব, যিহেতু মই গাড়ীত অফাৰ দিওঁ, বাইকত অফাৰ দিওঁ, ট্ৰেক্টৰটো অফাৰ দিব লাগিব। মোৰ চেনেলৰ মাধ্যমে আহিলে আপুনি অফাৰ কি দিব? মই আপোনাৰ চেনেলৰ মাধ্যমত যদি আহে, তেতিয়াহ'লে বৰ্তমান আমাৰ ফ'ৰ হুইল ড্ৰাইভ যিটো 50 HP-ৰ গাড়ী, 3600 HP, এই গাড়ীখনৰ বৰ্তমান প্ৰাইচ আছে আমাৰ ধৰক MRP 11,50,000। আপুনি RC ইঞ্চুৰেঞ্চ ফটো অন ৰোড আপোনাৰ 12,06,000 টকা হয়। যদি আপোনাৰ চেনেলত আহে, মই 2,00,000 টকা অফাৰ দি দিম। মোৰ চেনেলৰ মাধ্যমে আহিলে আপোনালোকে 2,00,000 টকা ডিছকাউণ্ট পাব। আৰু ডিছকাউণ্টটো দাদা এইটো জানি ৰাখক, যদি কোনোবা মানুহে ধৰক আজিকালি এক্সচেঞ্জ কৰে, এক্সচেঞ্জটো যিটো এক্সচেঞ্জ ভেলু হ'ব, মাৰ্কেট ভেলু, সেইমতে দিয়া হ'ব। আৰু যদি তেওঁ এক্সচেঞ্জটো বোলে মাৰ্কেট ভেলু মতে দিয়ে, তেতিয়াহ'লে তেওঁ 2,00,000 টকা দিয়া হ'ব। আৰু যদি তেওঁ বোলে 2,00,000 টকাৰ বস্তুটো তেওঁ 3,00,000 টকা বিচাৰে, তেতিয়াহ'লে সেই অফাৰটো নাপায়। নাপায়। প্ৰথমে ধৰক CNS কেপিটেলটো ফাইনেন্সটো নাছিলে, আমি অ'টোত ফাইনেন্স কৰাইছিলোঁ, বৰ্তমান বাকীবিলাকো আছে, ইয়াৰ ওপৰঞ্চি আমাৰ নিজস্ব ফাইনেন্স আহিছে। আৰু এই ফাইনেন্সটো মাৰ্কেটৰ তুলনাত আপুনি যদি চাব যায় টোটেল ফিগাৰটো, লোনৰ যিটো ইণ্টাৰেষ্ট আৰু যিটো এইটো চাব, 1,00,000-1,20,000 টকাৰ ডিফাৰেঞ্চ পাব। ডিফাৰেঞ্চ আছে বৰ্তমানৰ যিটো মাৰ্কেট চলি আছে, ৰেট অফ ইণ্টাৰেষ্ট অন্যান্য ফাইনেন্সৰ তুলনাত এইটো পাব। আল্টিমেটলি কাষ্টমাৰে 1,20,000 টকা এটা কম পালে গাড়ীখন লওঁতে। যদি আগফালে তেওঁলোকে যদি বোলে না আমি 50,000 টকা বেলেগত কম পাইছোঁ, কিন্তু ইণ্ডাইৰেক্টলি যদি আপোনাৰ পৰা গাড়ী লয়, CNS কেপিটেলৰ পৰা গাড়ী লয়, তেওঁ 1,20,000 টকা মিনিমাম এটা কম পাব। কম পাব, চলাই চাব লাগিব প্ৰথম। আচ্ছা, আরে ওয়াগনার চলা ঢোকা মানুষ, এটা ট্রেক্টর চলাম। ৰুমটো যে আপোনালোকে দেখিছে, এই ৰুমটোত গোটেই স্পেয়াৰ পাৰ্টছে ভৰ্তি হৈ আছে। আৰু যেতিয়া আপোনালোকক স্পেয়াৰ পাৰ্টছ লাগিব, আৰু এই ৰুমটোৰ পৰাই আপোনালোকক স্পেয়াৰ পাৰ্টছ দি দিব তেওঁলোকে। তো আপোনালোকে টেনচন ল'ব নালাগে, সম্পূৰ্ণ আপোনালোকে স্পেয়াৰ পাৰ্টছ পাই যাব। তো দাদা, আপুনি মেকানিক নেকি? আচ্ছা, থেংক ইউ। আপুনি ধৰক কিমান দিনৰ ভিতৰত এখন গাড়ী উলিয়াই দিয়ে যদি ইঞ্জিনৰ কাম ওলায়? দুদিনত ক্লিয়াৰ কৰি দিওঁ। দুদিনত ক্লিয়াৰ কৰি দিয়ে? চাৰ্ভিচিং কৰিব আহিছেনে নে কিবা কাম? নাই, এইটো চাৰ্ভিচিং কৰিবলৈ আহিছে। চাৰ্ভিচিং কৰিব আহিছে ন? তো যিহেতু আপুনি চাৰ্ভিচিং কৰে, চাৰ্ভিচিঙৰ ফিজ চিজ কিবা লয়নে পইচা পাতি? পইচা পাতিটো এইটো চাৰ্ভিচিঙৰ এনেইতো ফ্ৰী না? হয়, ফ্ৰী ফ্ৰী ন? চাৰ্ভিচিংটো ফ্ৰী, মই মেকানিকৰ মুখৰ পৰা আপোনালোকক জনাই দিলোঁ। এই ৰাজধানী ট্ৰেক্টৰলৈ যেতিয়া আপোনালোক আহিব, হয়তো আপোনালোকে স্বত্বাধিকাৰীক লগ নাপাবও পাৰে কেতিয়াবা, তেওঁ অফিচিয়েলি কামত গুৱাহাটী যাব পাৰে, তেতিয়া আমাৰ খুৰাক লগ পাব। খুৰাৰ লগত আপোনালোকে কথা পাতিব, খুৰাই ধুনীয়াকৈ আপোনালোকক বুজাই দিব। খুৰা, আপোনাৰ ভাল নামটো কওক। শৰৎ চন্দ্ৰ শৰ্মা। শৰৎ চন্দ্ৰ শৰ্মা খুৰা নাম। আৰু খুৰাই এই ডিলাৰটোতে থাকিব, আপোনালোকে 9:00 বজাৰ পৰা সন্ধিয়া 6:00 বজালৈকে খোলা পাব ট্ৰেক্টৰ ডিলাৰটোত। আহি আপোনালোকে এখন ট্ৰেক্টৰ আপোনালোকে বুকিং কৰক।